স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু সিরিজ হামলায় অচল হয়ে পড়ে প্যারিসের রেল যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত হয় রাজস্থানের সাথে কয়েকটি শহরের যোগাযোগ স্থাপনকারী সিগন্যাল বক্স কোথাও কোথাও নাশকতাকারীদের দেয়া আগুনে পড়েছে রেলপথের বহু জায়গা স্টেশনগুলো আটকা কয়েক লাখ যাত্রী প্রাথমিকভাবে অভিযোগের তীর ডানপন্থী সন্ত্রাসী গোষ্ঠী ও কট্টর পরিবেশবাদীদের দিকে প্যারিস অলিম্পিক শুরুর আগেই রাজধানীতে এমন হামলা ফ্রান্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে ফ্রান্সে সপ্তাহের কর্মব্যস্ত দিনে অফিসগামী মানুষের ভিড় অপেক্ষা ট্রেনের কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোর পরও ট্রেনের দেখা নেই খবর এলো রেলপথে নাশকতার শুক্রবার ভোরের আলো ফোটার আগেই প্যারিসের দ্রুতগতির ট্রেন নেটওয়ার্ক টিজিভির বিভিন্ন স্টেশনে সিরিজ হামলা চালায় দুর্বৃত্তরা ভেঙে দেয় রাজধানীর সাথে অন্যান্য শহরের যোগাযোগ স্থাপনকারী একাধিক লাইনের সিগনাল বক্স রেল লাইনের বিভিন্ন স্থানে ধরিয়ে দেয় আগুন কোথাও কোথাও ঘটনা হয় বিস্ফোরণও মুহূর্তেই অচল হয়ে পড়ে ফ্রান্সের রাজধানীর রেল যোগাযোগ ব্যবস্থা এ পরিস্থিতিতে শহরটিতে আটকা পড়েছেন অনেকে প্যারিস অলিম্পিকের জমকালো অনুষ্ঠানের উদ্বোধনের দিনই এ হামলা ছড়িয়েছে আতঙ্ক পরিস্থিতি আরও খারাপ হবে রয়েছে সেই আশঙ্কাও আমার তো ভয় হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হবে শুধু আজ না আগামী সপ্তাহে প্রতিদিনই ঝুঁকিপূর্ণ অলিম্পিকের নিরাপত্তা তিন নিশ্চিতে আরো অনেক বেশি সতর্ক হতে হবে প্রশাসনকে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক উৎসব শুরুর আগেই রাজধানীতে এমন হামলায় প্রশ্ন উঠছে ফ্রান্সের নিরাপত্তা নিয়ে গাফিলতির অভিযোগ তুলছেন অনেকে সাফাই ছিল না কমতি অলিম্পিক সামনে রেখে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সব প্রস্তুতি নিয়েছিল ফ্রান্স তারপরও রেল লাইনে এমন একটি হামলা হয়ে গেল পুলিশ তদন্ত করছে এর পেছনে কে বা কারা জড়িত তাদের সাথে অলিম্পিক ইভেন্টের কোন সম্পর্ক আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক ধারণা অনুসারে হামলার পেছনে রয়েছে কট্টর ডানপন্থী কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কট্টরপন্থীরা তবে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারা ঘটিয়েছে এই নাশকতা কারা এর পেছনে রয়েছে তা এখনো অনিশ্চিত তবে রেল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা জানিয়েছেন গভীর রাতে তারা সন্দেহভাজন কিছু ব্যক্তিকে দেখেছে তবে স্থানীয় পুলিশকে খবর দেওয়ার আগেই তারা পালিয়েছে ফরাসি নাগরিকদের সবচেয়ে বেশি ব্যবহৃত এই গণপরিবহন বন্ধ থাকায় ব্যাহত আট লাখের বেশি মানুষের যাত্রা দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে ফ্রান্সের সরকারি রেল কোম্পানি এসএনসিএফ বিবৃতিতে জানিয়েছে প্যারিসের সাথে দেশটির অন্যান্য শহরের যোগাযোগ সচল হতে কমপক্ষে দুদিন সময় লাগবে ইফফাতার খন্দকার যমুনা নিউজ বাংলাদেশ সহ এগারোটি দেশের অংশগ্রহণে মালয়েশিয়ায় শুরু হয়েছে আর্ট মেলা দেশটির রাজধানী কোরালামপুরে অবস্থিত প্যাভেলিয়ান দামানসারা হাইটসে ২৬ জুলাই শুরু হয় এই মেলা মেলার আয়োজন করে সরিয়াতা রিসোর্সেস এবং আর্ট মার্কেট মালয়েশিয়া উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান এ সময় আরও উপস্থিত ছিলেন কর্পোরেট কমিউনিকেশন ট্যুরিজম মালয়েশিয়ার পরিচালক মোহাম্মদ শাহরীর মুহাম্মদ আলী কাতার দূতাবাসের কাউন্সিলর ইব্রাহিম আল শেরাইম ট্র্যাভিলিয়নের পরিচালক ম্যাডাম সুয়ান ওয়াই সহ আরও অনেকে বাংলাদেশের পাশাপাশি মেলায় অংশ নিয়েছে কাজাখস্তান হাঙ্গেরি চীন মালয়েশিয়া কোরিয়া ও ভারত সহ আরও চারটি দেশ মেলায় আর্ট কারুশিল্প পণ্যদ্রব্যের পাশাপাশি চলছে চিত্র প্রদর্শনীয় বাংলাদেশ কমিশনের তত্ত্বাবধানে এসব আর্টের আর্ট মেলায় অংশগ্রহণ করেছে উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট মালয়েশিয়া চ্যাপ্টার যুক্তরাজ্যে জাস্ট হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মত বিনিময় সভা সিলেট কিডনি ফাউন্ডেশনের ভূমিধাতা ভূমিদাতা ও ট্রেজারার জুবাইর আহমেদ চৌধুরীর যুক্তরাজ্যের সফর উপলক্ষে আয়োজিত হয়েছে এই সভা চেয়ারম্যান মিজানুর সভায় বক্তব্য রহমানের রাখেন ফারুক আহমদ নুরুজ্জামান মনি সৈয়দ এজাজ আহমদ ও নাসির খান শুয়েব সহ আরো অনেকে সভার শুরুতেই প্রধান অতিথি জুবাইর আহমদকে ক্রেস্ট প্রদান করেন সংগঠনের সদস্যরা এ সময় তিনি সিলেট কিডনি ফাউন্ডেশনের বিস্তারিত ইতিহাস তুলে ধরেন অনুষ্ঠানের শেষে আয়োজন করা হয় দোয়া মাহফিলের আমরা চেষ্টা as the after সহযোগিতা করেন আমরা ফ্রি ডায়ালিসিস দেওয়ার আমরা ব্যবস্থা দোনা করব এবং করতেছি এখন আমরা প্রায় 43% আমরা ফ্রি ডায়ালিসিস দি আর তিনি ফাউন্ডেশন কার্যক্রমের পরেই ব্রিটেনে ছড়িয়ে সেটি দেওয়ার জন্য আজকের উদ্যোগ আমাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং গ্রেটার ম্যানচেস্টার সহ যেগুলো শহর রয়েছে এই শহরের পক্ষ থেকে আমি সবাইকে বলবো যে আপনারা সবাই জড়িত হন সৌদি আরবে শুরু হয়েছে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র সেবা রাজধানীর রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে ভোটার নিবন্ধন ও নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য সরাসরি আবেদন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা এ উপলক্ষে দূতাবাসের সভাকক্ষে আয়োজন করা হয়েছিল মত বিনিময় সভার সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটুয়ারি সভায় মোহাম্মদ আনিসুর রহমান জানান সৌদি প্রবাসীদের যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের স্মার্ট কার্ড সেবা দিতে প্রস্তুতি নিয়েছে দূতাবাস অনুষ্ঠান শেষে কয়েকজন প্রবাসী বাংলাদেশের হাতে স্মার্ট কার্ড তুলে দেন তিনি আপনাদের মূল দলিল হচ্ছে এখানকার ইকামাটা এই ইকামার বাইরে আপনারা কেউ কোনো কিছু করতে পারবেন না ইকামার যদি থাকে একটু ওখানে যদি যেইভাবে আপনার নাম আছে বয়স আছে এবং অন্যান্য তথ্যগুলি আছে তার যদি গর্মিল হয় তাহলে আপনি এখানে মানে এখানকার কাজে আপনার সমস্যা হবে এই ভোটার নিবন্ধন ব্যবস্থা দেশের সকল নাগরিকের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার রক্ষা একটি অনন্য এবং কার্যকর পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই সর্বত্র প্রশংসিত হয়েছে দক্ষিণ আফ্রিকায় গত চব্বিশ ঘন্টার ব্যবধানে তিন প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে স্থানীয়রা জানান বৃহস্পতিবার জোহেন্সবার্গ থেকে কিছুটা দূরে ক্যাম্পস্টন নামক স্থানে চাঁদপুর প্রবাসী মোহাম্মদ হানিফ নিজ বাড়িতে ডাকাতের গুলিতে খুন হয়েছেন দল ব্যাপক চালায় লুট করে নিয়ে যায় নগদ অর্থ মূল্যবান দক্ষিণ আফ্রিকার বক্সবার্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ফকসুল নামের আরও এক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার বাসিন্দা এছাড়া কেপটাউন শহরে হৃদরোগে মৃত্যু হয়েছে ফরিদ আহমেদ নামের আরেক প্রবাসী বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে